হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটা কিভাবে করতে হবে সেই কথাটা বলবে আমার মা, কারণ রান্নাটা করবে আমার মা, আমি না। তো চলো মায়ের কাছে যাওয়া যাক আর মায়ের কাছ থেকে শেখা যাক রেসিপিটা। তো মায়ের কাছে যাই আগে। মা, হাই, কি করছো আজকে? আজকে একটা করলা রেসিপি করছি, খুব সুন্দর খেতেও খুব ভালো। হ্যাঁ, আমি এই যে করলাগুলোকে এভাবে কাটছি, প্রথমে দু মাথা কেটে দিলাম, দিয়ে করলা এই যে মাঝখান দিয়ে একটুখানি করে কেটে নিতে হবে। এই যে এরকম এরকম হবে। আচ্ছা, এটা দেখাচ্ছি আমি আবার, এই যে এরকম করে মাঝখান দিয়ে শুধু সম্পূর্ণটা না, অল্পটা কাটতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরকম করে ফেলে নিতে হবে, দিয়ে এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ঠিক আছে, আমি এখন সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আবার দেখাবো। যে করলাগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন সেদ্ধ করার পর আমি করলার ভিতর থেকে বিচিগুলো বের করে নিচ্ছি, যতগুলো আছে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে বের করতে হবে, পুরো বের করে নিতে হবে, তাই তো? পুরো বের করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে ভেতরটা। যে এরকম পরিষ্কার হবে, আচ্ছা, এইভাবে সবগুলোরই বের করে নিতে হবে। তো মা এই কাজটা করে নিক, পরের স্টেপে যখন আমরা যাব তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো কড়াই বসানো হয়ে গেল, কড়াই বসিয়ে দিলাম আমি আগে। ওগুলো করলার ভেতর থেকে, উচ্ছের ভেতর থেকে বিচিগুলো বের করে নিয়েছি সেটি করে, এখন আমাকে ভেতরে ফুটটা বানাতে হবে। কড়াই বসিয়ে দিলাম, সামান্য অল্প তেল দিলাম কড়াইতে, তেলটা গরম হবে। তেল গরম হয়ে গেল, এখন আমি পেঁয়াজ বাটাতে দিলাম। কটা পেঁয়াজ মা এর মধ্যে? এর মধ্যে আন্দাজ করে নিতে হবে, আমি পাঁচটার করলা করেছি, তো একটা বড় পেঁয়াজ দিয়েছি, চার পাঁচটা রসুনের কোয়া বেটে দিয়ে দিলাম, সব বাটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করবো। লাল লাল ভাবে ভাজা ভাজা একটু বাদামি রঙটা ধরে যাবে, হ্যাঁ, তখন আমি এর মধ্যে আরো বাকি মশলাগুলো দেব। এই এসছে আমার লাল লাল, এবার আমি মশলাগুলো দেব। প্রথমে একটু হলুদ দিলাম, আধা চামচ জিরার গুঁড়ো দিলাম, আধা চামচ দেবো লঙ্কার গুঁড়ো, মানে ঝাল অনুসারে যে যেরকম ঝাল খায় সেরকম। আন্দাজ মতো নুন দিলাম, দিয়ে এটাকে এখন একটু কষাবো। একটু জল দিয়ে আমি এটাকে আর একটু কষাবো। একটু কষাতে হবে, সামান্য একটু কষাতে হবে, এর মধ্যে এখন আমি দিয়ে দেবো করলা থেকে বের করা যে বিচিগুলো ছিল সেদ্ধ করা, ওগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কষাতে হবে, একদম আট আট হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। দুই চার চামচ আমি দই দিয়ে দিলাম স্বাদের জন্য, অল্প করে দিয়ে এবার আর একটু নাড়া চাড়া করে আমি এটা নামিয়ে নেব।
একদম আটা হয়ে গেছে, সেটা আমি এখন নামিয়ে নেব। এবার আমি এই পুরগুলোকে করলার ভেতরে ভরে দিলাম এইভাবে, ঠিক এইভাবে। আমি আগে বসিয়ে দিয়েছিলাম গরম করতে, তেল গরম হয়ে গেছে, এখন আমি করলাকে ভরে দিব। ভাজা হয়ে গেছে না, আর একটু হবে, আর একটু ভাজা হবে, একটু এ পাঁচ পাঁচ করে নাড়িয়ে দিতে হবে, সবটাই ভাজা হয়। আচ্ছা মা, রেসিপিটার নাম কি? এটাকে তো পুরভরা করলাই বলে, আমরা তো এমনি সাধারণত ভাজা খাই, সেদ্ধ খাই, এরকম পুরভরা খাই নি। তো এটাকে যেহেতু আমরা সমস্ত কিছু বের করে করলার চুর ভরেছি, তার জন্য এটাকে পুরভরা করলাই বলে। তোমাদের আমি জানিয়ে দিই, এটা গরম ভাতে শুধু খাওয়া যাবে, তোমরা যদি ভাবো যে ঠান্ডা ভাতে খাবে তাহলে কিন্তু জিনিসটা খেতে একদমই বাজে লাগবে। সুতরাং তোমরা গরম ভাতে, গরম ভাতের সাথে এটা খেয়ে হয়ে গেল ভালো, তাই তো? হ্যাঁ, নামিয়ে নিচ্ছি। খুব স্বাদ হয়, খুবই স্বাদ, গরম ভাতে তো খেতে হয়, খুবই ভালো লাগে গরম ভাতে খেলে, মানে মুখরোচক একটা পদ। তো তোমরা দেখেই নিলে যে কিভাবে একটা করলার রেসিপি তৈরি হলো। তো তোমরা বাড়িতে এটা বানাও আর আমাকে জানাও যে তোমাদের কেমন লেগেছে। আর আজকে আমাদের স্পেশাল গেস্ট, স্পেশাল শেফ হচ্ছে আমার মা। তো আমার মায়ের হাতে রান্নাটা কেমন লেগেছে তোমরা জানিও, মানে দেখতে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুল করবে না, কারণ আমি এই ঠান্ডার মধ্যে তোমাদের এই উপহারটা দিব বলে কিন্তু করেছি। অবশ্যই জানাবে যে আমার এই রেসিপিটা কেমন লাগলো। আমার মায়ের এতটাই ঠান্ডা লেগেছে, আমার মা চাদর খুলতে পারছে না। আমার ঠান্ডা বেশি, কি করব, বয়স হচ্ছে, ঠান্ডাও বেশি হচ্ছে, ঠান্ডা লেগেছে তাই চাদরটা খুলতে পারছি না। সেটা আমার মেয়ের খুব একটা অবজেকশন, কেন চাদরটা পরে আছো, তো কি করব, ঠান্ডা লাগছে তাই পরে আছি। তাই বলে আমার মা গুটি শুটি আর পুরো ঢেকে মেখে পুরো মমি সেজে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, একদম না। আর সবার সাথে শেয়ার করবে, শুধু শেয়ার না, সবার সাথে শেয়ার করবে, কারণ খাওয়ার ব্যাপার অনেকেই খেতে পছন্দ করে। আর নতুন একটা রেসিপি, জানি না তোমরা এই রেসিপিটা জানো কি না, তবে আমার মনে হলো, মায়ের মনে হলো বিশেষ করে, যেটা তোমাদের সাথে শেয়ার করা উচিত। তাই জন্য মায়ের উৎসাহতেই আমি এই ভিডিওটা বানালাম। তো সত্যি ভালো লাগার জিনিস, সত্যি আমি খেয়েছি আগেও, খুবই ভালো লাগে যেটা খেতে, গরম ভাতে তো ভীষণ ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, অনেক সময় মুখটা নষ্ট হয়ে যায় আমাদের জ্বর ফরে, তখন কিন্তু এটা আরও ভালো লাগে। হ্যাঁ, তাই আমার মনে হয় তোমরা করে খেয়ে অবশ্যই জানাবে যে আমার এই রেসিপিটা কেমন লাগলো। তো আজকের জন্য এইটুকুই, পরে আবার দেখা হচ্ছে, বাই বাই করে দাও, বাই।